ভোর থেকে জমে উঠেছে মানিকগঞ্জের জাগীর বন্দর সবজির আড়ত। টাটকা সবজি নিতে দূর দূরান্ত থেকে আসেন পাইকাররা। এদিকে একই চিত্র সাভারের মাছের আড়তেও, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের জাগীর বন্দর আড়ত থেকে রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী যুক্ত হচ্ছেন এবং সাভারের বাইপাল থেকে যুক্ত হচ্ছেন মুজাফর হোসেন জয়। প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। এই যে কুয়াশায় ঘেরা চারপাশে কৃষক আর পাইকারে কিন্তু এখন বেচা কিনা সবজিতে কিন্তু ছয় লাপে এই জাগীর বন্দর সবজির আড়তে। এই সপ্তাহ ব্যবধানে সবজির সরবরাহ বাড়ায় এখানে কিন্তু দরটি কমেছে। যদি বলি কেজিতে এখানে দর কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এখানে যে সবজি সবজিগুলো পাওয়া যাচ্ছে, বেগুন, সিমটে, লাউ, টমেটো সহ সব ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বেগুন এখানে বিক্রি হচ্ছে পাইকারি, এখানে সবই বিক্রি হচ্ছে পাল্লায় এবং মনে, আমরা সেটা কেজিতে বলার চেষ্টা করছি। বেগুন বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, সপ্তাহ ব্যবধানে কমেছে 12 থেকে 13 টাকা। ফুলকপি এখানে বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা কেজি, সপ্তাহ ব্যবধানে পাইকারি দাম কমেছে 6 থেকে 8 টাকা। সিমটে 28 থেকে 32 টাকা, সপ্তাহ ব্যবধানে পাইকারি দর কমেছে 8 থেকে 10 টাকা। টমেটো 20 থেকে 12 টাকা, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 8 থেকে 10 টাকা। গাজর 12 থেকে 14 টাকা, পাইকারি দর কমেছে 4 থেকে 5 টাকা। টমেটো, চিচিঙ্গা এখানে বিক্রি হচ্ছে 38 থেকে 44 টাকা, 12 থেকে 14 টাকা কেজি প্রতি দর কমেছে। বাঁধাকপি এখানে 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হচ্ছে, সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দর স্থিতিশীল রয়েছে। আলু এখানে 22 থেকে 23 টাকা, সপ্তাহ ব্যবধানে দর কমেছে 6 থেকে 8 টাকা। মরিচ 32 থেকে 34 টাকা, পাইকারি দর কমেছে সপ্তাহ ব্যবধানে 8 থেকে 10 টাকা। পেঁয়াজ 100 থেকে 105 টাকা, সপ্তাহ ব্যবধানে দর কমেছে 6 থেকে 8 টাকা। অর্থাৎ প্রত্যেকটা সবজির দামই কিন্তু এখানে কমেছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে যে এটা আসলে শীতের শেষ হয়ে যাওয়া এই ফাল্গুনের এই সময়টা আসলে এখন সবজির ভরা মৌসুম, তার জন্যটি কিন্তু সরবরাহটা বেড়েছে এবং শীতটাও কমে এসেছে, যার জন্য কিন্তু তারা বলছে যে এই সবজিগুলো তারা ভালো পাচ্ছে। এই সবজির আড়তের কিন্তু দরটি কমলেও খুচরা বাজারে তার তারতম্য এখনো পড়েনি। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি সবজির সরবরাহ বাড়ায় দর কমেছে। এই মুহূর্তে আমাদের সাভারে রয়েছে মুজাফর হোসেন জয়, সেখান থেকে আমরা জানার চেষ্টা করব মাছের দর সম্পর্কে। জয়, মাছের দরদাম কি অবস্থায় রয়েছে সাভারে? আমি রয়েছি সাভারের সবচেয়ে যে বৃহত্তর পাইকারি মাছের আড়ত বাইপালে মৎস্য আড়তে। সেখানে কিন্তু আজকে যে মাসের দ্বিতীয় সাপ্তাহিক দিন এসে যে দরদাম, তা কিন্তু এখানে কিন্তু দরদাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, গত সপ্তাহের চাইতে কিন্তু এই সপ্তাহে মাছের দাম কিন্তু প্রায় 10 থেকে 20 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা যে মাছগুলি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রুই মাছ। রুই মাছ কিন্তু প্রকার ভেদে এবং আকার ভেদে কিন্তু রুই মাছের দামের তারতম্য রয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু যে রুই মাছটি এখন দেখছেন সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন সেটি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে প্রকার ভেদে বা আকার ভেদে 1200 থেকে 1300 টাকা কেজি দরে কিন্তু রূপচাঁদা বিক্রি হচ্ছে। একই সাথে বাজারে আরও অনেক মাছ উঠেছে, যে মাছের মধ্যে রয়েছে আপনার এখন যেটি দেখতে পাচ্ছেন সেটিও বিক্রি হচ্ছে, একটি বিদেশি প্রজাতির মাছ, সেটি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। একই সাথে এখানে বিক্রি হচ্ছে বাগার জাতীয় মাছ, যে সবচেয়ে বড় আকৃতির মাছটি আমরা দেখতে পাচ্ছি, অনেক ওজন মাছটি, প্রায় 20 কেজির উপরে ওজন হবে, সেটি বিক্রি হচ্ছে আপনার 900 টাকা কেজি দরে। আমরা জানতে পেরেছি এই বাইপাল মৎস্য আড়তে বিক্রি হচ্ছে প্রতি কেজি মাছের দাম বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে। মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটি বলছেন আড়ত দ্বারা বলছেন যে মূলত নদীতে পানি কমে যাওয়ায় কিন্তু মাছের সংকট দেখা দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে মাছের চাহিদা যোগান না থাকায় কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে বিভিন্ন প্রকার প্রজাতির মাছের মধ্যে রয়েছে নলা মাছ আজকে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 240 টাকা কেজি দরে। আগেই বলেছি যে প্রকার এবং আকার ভেদে কিন্তু মাছের দামের তারতম্য রয়েছে এই বাজারে। রুই মাছ বিক্রি হচ্ছে 600 160 টাকা
থেকে 200 টাকা কেজি দরে। বি গ্রেড জাতীয় যে মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে। একই সাথে কাতল মাছ রয়েছে এখানে এই বাজারে, কাতল মাছ বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 300 টাকা কেজি দরে। আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু যে বি গ্রেড মাছ সেটিও দেখতে পাচ্ছেন 120 থেকে 140 টাকা কেজি দরে বা প্রকারভেদে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারফু বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে। আজকের বর্তমান বাজার দাম যেটি শুক্রবার বন্ধের দিনে কিন্তু বাজার একটু বেড়েছে বলে, বাজার চড়া বলে আমাদেরকে জানিয়েছে বিক্রেতারা। ইলিশ মাছ যেটি ছোট প্রকৃতির ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। একই সাথে বড় ইলিশ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজি অথবা কোথাও কোথাও 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তেলাপিয়া মাছ একটি সাধারণ মানুষের সাধারণত খাবারের একটি প্রধান উপাদান, সেটি বিক্রি হচ্ছে 100 থেকে 250 টাকা কেজি দরে। অবশ্যই এখানে প্রকার এবং আকার ভেদের একটি পার্থক্য রয়েছে আগেই বলেছিলাম। একই সাথে কিন্তু পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এই বাজারে, আপনারা এখন দেখছেন ছোট ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে। একই সাথে যে কথাই বলছিলাম পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কিন্তু এই বাজারের বর্তমান যে দরদাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু পাঙ্গাস মাছ 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনার সরপুটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। ছোট যে পুঁটি মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। একই সাথে 120 টাকা কেজি দরে ছোট পুঁটি বিক্রি হচ্ছে। বাইলা মাছ সেটি বিক্রি হচ্ছে 100 থেকে বড় আকার ভেদে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং নানা প্রজাতির মাছে কিন্তু ভরপুর এই বাজার। এই বাজারে কিন্তু আমরা আরও দেখেছি যে মাছ অনেক মাছই উঠেছে, কিন্তু ক্রেতারা বলছেন যে মাছের দাম অনেকটাই বেশি এবং বিক্রেতারা বলছেন যে মাছের দরদাম কিন্তু অনেকটাই বেড়েছে, শুধুমাত্র নদীতে মাছের সংখ্যা কমে যাওয়া এবং যোগান কমে যাওয়ায় কিন্তু মাছের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলেছে। তো আমরা মাছের দরদাম সম্পর্কে আজকে শুক্রবার বন্ধের দিনে আমার কাছে এই ছিল সাভারের বাইপাল থেকে সর্বশেষ মাছের বিষয়ে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে।